এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা, অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কিনা, এ বিষয়ে কিছু বলেন। ভাই, স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানের সাথে ডাকবেন, কথা বলবেন। আল্লাহ কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো, সংসার করো সুন্দরভাবে, ভালোভাবে, সঠিকভাবে। তুই বলে যদি তাকে তোকারি যদি বলে, তুই তোকারি করলে এটা কি ভালোভাবে বসবাস করা হয়? না, এটা ভালোভাবে বসবাস করা হয়, এটা ছোট লোকই। রাগের চোটে স্ত্রীকে তুই তোকারি করলে এটা জায়েজ নাই। একইভাবে কোনো স্ত্রীও তার স্বামীকে তাচ্ছিল্য করে ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা বলা জায়েজ নাই, কারণ তিনি তার বড় হিসাবে তাকে সম্মান করতে হবে, অভিভাবক হিসাবে তাকে সম্মান করতে হবে, তার আনুগত্য করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবশ্যক বিষয় বিধান। একে অন্যকে তুই তোকারি করা, তাচ্ছিল্য ভরে কোনো কথা বলা, এটা কারোর জন্যই জায়েজ নয়, না স্বামীর জন্য, না স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় ভদ্র এবং ভালো মানুষ হিসাবে বসবাস করার তৌফিক দান করুন।